Assalamualaikum. Hello, my dear students. How are you? Hope you all are fine. Yet I am advising you that you must be alert about these peril situations, and you must take care of your family and yourself. However, আমি আজকে তোমাদের প্যাসেজ নেরেশন কিভাবে করতে হয় এই বিষয়ে একটু আমি শিক্ষা দেব। তো আমি বিগত ক্লাসগুলো ইংলিশে লেকচার দিয়ে নিয়েছি, আজকে এই ক্লাসটি মনে করছে বাংলায় তোমাদের বোঝানোর উদ্দেশ্যে নিব। তো আমি প্রথমেই তোমাদের বলবো যে ন্যারেশন আমরা নিজ ক্লাস থেকে করে আসছি। মূলত ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডিরেক্ট। আজকে আমি একটি ন্যারেশন লিখেছি, তোমরা দেখতেছ হোয়াইট বোর্ডে প্যাসেজ ন্যারেশন। এই ন্যারেশনটিকে আমরা ডায়েরি থেকে ইন্টার্ট করব। তো ন্যারেশন করার আগে কিছু নিয়ম ফলো করা আমাদের দরকার। যে শিক্ষার্থী কখন ন্যারেশন করে নাই বা সে জানে না কিভাবে ন্যারেশন করতে হয় সেও পারবে। সেটা কি দেখো, আমি বলবো সংক্ষিপ্ত জিনিস এস পি টি। আমি তিনটা জিনিস যদি পর্যায়ক্রমে কার্যক্রমের মধ্যে ব্যবহার করি তা আমাদের ন্যারেশন হয়ে যাবে। এখানে এস ফর সেন্টেন্স, পি ফর পারসন, টি ফর টেন্স। তাহলে সেন্টেন্স, পারসনস, টেন্স, এই তিনটি ফান্ডামেন্টাল এলিমেন্টস যদি চেঞ্জ করতে পারি আমরা, তাহলে আমাদের ন্যারেশনটা অনায়াসে কি হয়ে যাবে। তাহলে দেখি, আমরা প্রথমে আমাদের আলোচনা করতে হবে সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স মূলত কয় প্রকার? সাধারণ সেন্টেন্স পাঁচ প্রকার, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়েছি। এই সেন্টেন্স দেখি আমাকে ন্যারেশন করতে হবে, কারণ সেন্টেন্স না চিনতে পারলে আমি যে কোনো ন্যারেশনের রিপোর্টিং ভার এবং ইনভার্ট কমার কাজ করতে পারবো না। তাহলে সেন্টেন্স যদি চিনি আমি, তার রিপোর্টিং ভার আর ইনভার্ট কমার কাজ করতে পারবো। আর যে কোনো ন্যারেশনকে ডায়েরি থেকে ইন্টার করতে গেলে প্রথমত আমাদের এই দুইটা জিনিস প্রথম পরিবর্তন করতে হয়, রিপোর্টিং ভার এবং ইনভার্টেড কমার কাজ, অর্থাৎ ইনভার্ট কমার জায়গাটা কোন জাতীয় কানেক্টর বসবে, কোন জাতীয় কানেক্টর বসবে। এখানে পাঁচ প্রকার বাক্যের কানেক্টর কিন্তু একই নয়, পাঁচ প্রকার বাক্যের কানেক্টর পাঁচ প্রকার, তার মধ্যে কিছু মিল আছে। যা হোক, আমরা সেন্টেন্স নিব। তারপরে পারসন, পারসন তো কয় প্রকার আমরা জানি, পারসন তিন প্রকার। এখানে আমরা থার্ড পারসন নিয়ে কাজ করব না, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন নিয়ে কাজ করব। আর টেন্স, টেন্স তোমরা পড়েছ জানো যে ডাইরেক্ট নেশন যদি প্রেজেন্ট থাকে ইনডাইরেক্ট বলে পাস্ট হয়, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, ফিউচার থাকলে ফিউচার ইন দা পাস্ট হয়। তো আমরা এগিয়ে যাই আমাদের প্রথম ক্লাসটিতে। তোমরা লক্ষ্য করতেছ যে আমরা প্রথমে কি মনে করছি, সেন্টেন্সের কাজ করব। তাহলে সেন্টেন্স বলছে আই অ্যাম রেডি, আমরা এতটুকু বুঝলাম আই অ্যাম রেডি। আমরা বলতে পারি বাক্যটি অ্যাসার্টিভ বাক্য। কিভাবে বুঝবো? যে কোনো সেন্টেন্স যদি নাউন প্রোনাউন, নাউন ক্লোজ, নাউন ফ্রেজ এগুলো দ্বারা শুরু হয়, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি বাক্যটি অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ বাক্যের
রিপোর্টিং ভার্ব সেড অথবা টোল্ড হয় আর ইনভার্টেড কমার জায়গায় কানেক্টর দেয়ার হয় তাহলে আমার সেন্টেন্স চিনলাম আর এই দুটো কাজ করতে পারলাম না কি বলো তাহলে সেন্টেন্স চিনলে আমার উপকার কি হবে সেন্টেন্স চিনলে আমি দুটো কাজ অনায়াসে করতে পারবো সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমার কাজ কারণ ন্যারেশনের শুরুটা এখান থেকে ন্যারেশন শুরুটা এখান থেকে সেন্টেন্স দিয়ে শুরু তাহলে সেন্টেন্স আমরা চিনি অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এক্সক্লেমেটরি এ জাতীয় করি পাঁচ প্রকার বাক্য রয়েছে তাহলে আমরা কি বললাম একটা বাক্যটি অ্যাসারটিভ তাহলে অ্যাসারটিভ বাক্যে আমরা কি শিখলাম বাকি কি বলতে কি ডেভিড সেড টু রব আই অ্যাম রেডি তো আমরা এ পর্যন্ত করি যে ডেভিড টোল্ড অথবা আমরা সেড রাখতে পারি টোল্ড কাকে রব ইনভার্ট কমা দিয়ে ক্যারেক্টার কি হবে আসলে বাক্যে দ্যাট কি হবে দ্যাট তাহলে আমরা সেন্টেন্স থেকে এই দুইটা সুবিধা ভোগ করলাম রিপোর্টিং ভার আর ইনভার্ট কমার জায়গায় যে কানেক্টর হবে এটা কাজ করলাম আমরা করেছিলাম এস পি টি কি লিখেছিলাম এস পি টি সেন্টেন্স পারসন টেন্স তো সেন্টেন্স কাজ করলাম এবার কি আসবে পারসন দেখো এখানে আই অ্যাম রেডি আই এটি পারসন আমরা বলেছি যে ন্যারেশনে আমরা তিনটা পারসন ফেস করব ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন আমরা থার্ড পারসন নিয়ে মাথা ঘামাবো না আমরা মাথা ঘামাবো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন নিয়ে কেন কারণ ফার্স্ট পারসন গুলো যদি সেন্টেন্স আমরা পেয়ে যাই ফার্স্ট পারসন গুলো রিপোর্টিং ভার্ব সাবজেক্ট আর সেকেন্ড পারসন গুলো রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি করবে মডিফাই করবে কি করবে মডিফাই করবে তাহলে রিপোর্টিং ভার্বে রিপোর্টেড ডিসক্রিপশন রিপোর্টেড ডিসক্রিপশন অর ইনভার্ব কমার ভিতরে অংশ একটা রিপোর্ট ডিসক্রিপশন বলা হয় রিপোর্টেড ডিসক্রিপশন ফার্স্ট পারসন গুলো কাকে মডিফাই করবে রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে আর সেকেন্ড পারসন গুলো রিপোর্টিং ভার্বে অবজেক্টকে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে কিভাবে মডিফাই করবে হ্যাঁ মডিফাই করবে ভাবে যে এই পারসনটা অ্যাকচুয়ালি কোন অবস্থায় রয়েছে অর্থাৎ কোন কেস এটা নমিনেটিভ কেস না অবজেক্টিভ কেস না পজেসিভ কেস না রিফ্লেক্সিভ কেস এই কেসগুলো আমাদের বুঝতে হবে তাহলে এই জায়গায় আই আইটা কি প্রোনাউন এটা কি প্রোনাউন তাহলে আমরা এই প্রোনাউন ডেভিডকে মডিফাই করব অর্থাৎ ডেভিডের প্রোনাউন কি হবে এটা মনে হবে কিন্তু কারণ এটা প্রোনাউন আছে এনারা যে কেসে থাকবে রিপোর্ট ভার্ব সাবজেক্ট আর অবজেক্ট গুলো সেই কেসে হতে বাধ্য তাহলে এটা প্রোনাউন আর ডেভিডের প্রোনাউন কি হবে ডেভিড যদি ছেলে তাহলে কি হবে হি ইয়াস নো হি এলো তাহলে আমাদের পাঁচ হয়ে কাজ শেষ হলো এবার কি আসবে টেন্স তাহলে টেন্সের কাজ আমরা বললাম একটু আগে যে ন্যারেশন টাইট থিঙ্কার করতে গেলে যদি প্রেজেন্ট থাকে পাস্ট হবে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে আর ফিউচার থাকলে ফিউচার ইন দা কি পাস্ট হবে তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে আমরা কখন টেন্সের পরিবর্তন করব রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তবে টেন্সের পরিবর্তন হবে পাস্টে না থাকলে টেন্সের পরিবর্তন হবে না কিভাবে যদি ফিউচার হয় তাও টেন্সের পরিবর্তন হবে না যদি প্রেজেন্ট হয় তাও টেন্সের পরিবর্তন হবে না এটা হলো রিপোর্টিং ভার্বের ফাংশন তাছাড়া একটা সেন্টেন্স নির্দেশককে কে রীতিনীতি রয়েছে এই সেন্টেন্স যদি নিজে চিরন্তন সত্য হয় তার টেন্সে পরিবর্তন হবে না অথবা পাস্ট পারফেক্ট হয় তাও টেন্সে পরিবর্তন হবে না অথবা ফিউচারে পাস্ট হয় তাও টেন্সে পরিবর্তন হবে না এই কয়টা বিষয় মনে রাখতে হবে এই জায়গায় আসলাম তাহলে কি ডেভিড টোল্ড রোব দ্যাট হি এম আছে তাহলে এম ইজ আর বিভাগ প্রেজেন্ট ফর্ম পাস্ট কি ওয়াজ আর ডেভিড কোন কি হবে দ্যাট হি ওয়াজ তারপর কি রেডি হি ওয়াজ রেডি অ্যান্ড আমরা এই কনজাংশন অ্যান্ড ইউজ করলাম অ্যান্ড ইউ তোমাদের আমি একটি কথা বলবো যে আমরা
ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে গেলে অনেক সময় পাসেজ ন্যারেশনে ইনকমপ্লিট সেন্টেন্স পেয়ে যাবে। ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ বাক্য। অসম্পূর্ণ বাক্যকে কখনো ন্যারেশন করা যায় না ডাইরেক্ট ইনডাইরেক্ট করলে, সেটাকে যদি আমি মনে মনে কমপ্লিট না করি। তাহলে এই জায়গায় দেখো বলতেছে আই অ্যাম রেডি অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ একটা বাক্য নয়, তাহলে এখানে কি বাক্য তৈরি করবো? তাহলে অ্যান্ড ইউ এখানে বলা আর ইউ রেডি, আই অ্যাম রেডি অ্যান্ড আর ইউ রেডি। তাহলে আমার একটা কথা হবে এখানে যে আমি এখানে কোন টেন্সে এই বাক্যটাকে সম্পন্ন করব। হ্যাঁ, তার পূর্বের যে বাক্যটি যে টেন্স ধারণ করেছে ওই টেন্স ধরে কাজ করব আমি। তাহলে দেখতে হচ্ছে আই অ্যাম রেডি প্রেজেন্ট ডিফিনিট, তাহলে কি রিপ্রেজেন্ট করব? বিভাগ আছে তার বিভাগ, আই অ্যাম রেডি অ্যান্ড আর ইউ রেডি, তাহলে এটা কি আছে? আর ইউ রেডি, আর ইউ রেডি, তাহলে অ্যান্ড আর ইউ রেডি। তাহলে আমরা জানি আর ইউ রেডি এটা কোন জাতীয় সেন্টেন্স? ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্ট ভার্ব কি হবে? আস হয়ে যাবে, আর কি ডাইরেক্ট করতে হবে ইফ অথবা ইফ অথবা ডাবল কোশ্চেন, তাহলে ডাবল কোশ্চেন হবে। অ্যান্ড অলসো আমরা কি অ্যাডভাইস ইউজ করলাম? অ্যান্ড অলসো asked কাকে? রকি। and also asked rock, আমরা ইউজ করতে পারি রক অথবা নাও করতে পারি, কারণ একবার ইউজ করছি কিন্তু। and also asked মানে কাকে? রককে আগে আস্ক করছে। and also asked কি হবে? if হবে। if কারণ হলো আমাদের ইন্ডাইরেক্ট বাক্য আমরা দুই ভাবে তৈরি করে থাকি। কয় ভাবে? দুই ভাবে, একটি অক্সিলারি ভার্ব দ্বারা, একটি ডাবল কোশ্চেন দ্বারা। অক্সিলারি ভার্ব বলতে কি? বি ভার্ব যার ওয়াজ আর মডাল ভার্ব ক্যান কুড বি মাই চালছো, অথবা বি ভার্ব ভাগ টু হ্যাভ হ্যাজ হ্যাড অথবা ডু ডাজ ডিড, এগুলো দ্বারা আমরা ইন্ডাইরেক্ট বাক্য তৈরি করতে পারি, অথবা হু হোম হু ইজ হোয়াট হোয়েন হাউ ইত্যাদি। তাহলে আমাদের ইন্ডাইরেক্ট বাক্য যদি অক্সিলারি ভার্ব দ্বারা হয় তাহলে কানেক্টর হিসাবে ইনভার্ব তোমার কি করবে? ইফ বসবে, অর্থাৎ ইফ বসছে। তাহলে অ্যান্ড অলসো আস্ক ইফ ইউ, তাহলে ইউটাকে সেকেন্ড পারসন লক্ষ্যে ধরবে, কারণ রিপোর্টিং ভার্বের রিপোর্ট সেন্টেন্সটি যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় রিপোর্ট ভার্বের অবজেক্টকে মডিফাই করবে। তাহলে ইউটা কি? প্রোনাউন। তাহলে কি রকে প্রোনাউন? কি হবে? ইফ, তাহলে হি হবে, ইফ হি। তাহলে এই বাক্যটাতে কি আছে? অ্যান্ড আর ইউ রেডি, তাহলে আরটা কি হবে? পাস্ট হয়ে যাবে। পাস্ট হলে কি ওয়াই হওয়ার কথা, কিন্তু এখানে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড ইফ হি ওয়াজ, and if he was ready, কি হবে? ready। আমাদের খালি এখানে দেখি ডেভিড সেড টু রক আই এম রেডি অ্যান্ড ইউ, এটা আনসার গেল। ডেভিড টোল্ড রক দ্যাট হি ওয়াজ রেডি অ্যান্ড অলসো আস্কড ইফ হি ওয়াজ রেডি, এন্ড অলসো আস্কড রক বলতে পারি অথবা না বলতে পারি, বুঝছেন? নেক্সট দেখো বলছে মি টু, এটা একটা ইনকমপ্লিট বাক্য মি টু, বুঝলে? আমিও প্রস্তুত। এই বাক্যটি বলতে যে I am ready to, I am ready to, তাহলে me too, এই incomplete sentence কে আমরা যদি complete করতে চাই তার মনে রাখতে হবে I am ready to, তাহলে me too মানে আমিও প্রস্তুত, আমিও কি প্রস্তুত, তাহলে me too অর্থ এখানে আছে I am ready to। তাহলে এই জায়গায় বাক্যটা me too কি দ্বারা বাক্য হয়েছে? তাহলে এর সাথে বাক্য আমরা বলতে পারবো কে বলেছে? রোগ বলতেছে। রোগ replied that he was ready to। এই পর্যন্ত আমাদের ন্যারেশন হয়ে গেল। আমরা যদি এই নিয়মগুলো ফলো করি, এভাবে ন্যারেশন করি, আমি মনে করি কারো ন্যারেশন ভুল হবে না, সবাই পারবে। তো এভাবে পরবর্তীগুলো আমার করে দেখাও। বাট হোয়াট ইজ দ্য ম্যাটার অফ লু, লু এর কি অবস্থা? তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, আসলে আমি জানি না, কে বলছে রক বলতেছে, আবার কে বলতেছে যে বলছে লেটস গো টু হিম, চলো তার কাছে যাই, সে বলছে ওকে তা ঠিক আছে। এই উদাহরণগুলো এই প্রশ্নের উত্তর লিখে আমাকে দেখাবে, যদি না হয় আমি তৎক্ষণিক ক্লাসে ভিডিও ক্লাস আপনাদের করে দেবো। ওকে, আসসালামু আলাইকুম।